মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত বেতন 1 ডিসেম্বর থেকে শ্রমিকদের দেয়ার কথা ঘোষণা করেছে বিজিএমইএ। দুপুরে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে বর্তমান গার্মেন্টস শ্রমিকদের উদ্বুদ্ধ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি মোহাম্মদ ফারুক হাসান। আবারও যদি পোশাক কারখানায় আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে তাহলে প্রতিষ্ঠান বন্ধ করারও হুমকি দেন ফারুক হাসান। যে প্রস্তাবনায় আসবে এবং সরকার ফাইনালি যেটা ঘোষণা করবে সেটা আমরা ডিসেম্বর 1 তারিখ থেকে, এই বক্তব্যটাও কিন্তু আমি খুব ক্লিয়ার করে দিয়েছি যে ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা এটা ইমপ্লিমেন্ট করব।